ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো আজকে কী ভিডিও হতে চলেছে। বন্ধুরা, তোমরা DSLR চাইতে ভালো ছবি তুলতে পারবে তোমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে, অবশ্যই বন্ধুরা, সেটি সত্যি। তো তোমরা কীভাবে ছবি তুলবে এবং DSLR চাইতে সুন্দর ছবি, তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবে, তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটি আরও জাগবে। তো বন্ধুরা, তোমরা DSLR চাইতে ভালো ছবি তুলতে হলে তোমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে। বন্ধুরা, তোমরা প্লে স্টোরে চলে এসো এবং প্লে স্টোরে এসে তোমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দাও। আমি এখানে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দিচ্ছি এবং ওপেন করে দেওয়ার পরে তোমাদের কাছে উপরে যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে তোমরা চলে আসবে এবং তোমরা এখানে এসে বড় হাতের B612 বলে সার্চ করবে। বন্ধুরা, তোমরা এটা বলে সার্চ করার পরে তোমাদের কাছে এই যে অ্যাপসটি চলে আসছে, দেখতেই পাচ্ছ অ্যাপসটি 500 মিলিয়নের ওপর ডাউনলোড আছে এবং 4.3 রেটিং আছে। এছাড়া অ্যাপ থেকে তোমরা সুন্দর সুন্দর DSLR চাইতে ভালো ভালো ছবি তুলতে পারবে। তো বন্ধুরা, তোমাদের তো মোবাইলের ক্যামেরা দিয়ে এত সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারবে। এছাড়া এখান থেকে তোমরা এডিট করতে পারবে ছবি, যেরকমভাবে এডিট করতে চাও সেরকমভাবে এডিট করা যাবে। তো বন্ধুরা, এই অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার আগে থেকে এই অ্যাপটি ডাউনলোড হয়ে আছে বলে আমি এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার সময় তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কী কী পারমিশন চাইবে। তো বন্ধুরা, আমার অ্যাপটি লোডিং হতে কিছুক্ষণ টাইম নিচ্ছে এবং তোমার কাছে এরকম আসবে। এরকম আসার পরে তুমি এইখানে টিক চিহ্নতে টিক করে দিবে এবং টিক করে দেওয়ার পরে তোমার কাছে এখানে অ্যালাও চাইবে। তো বন্ধুরা, তোমরা এখানে অ্যালাও টিক করে দিবে, এখানে অ্যালাও টিক করে দিবে এবং তারপরে আবার অ্যালাও চাইবে, এখানে আবার অ্যালাউটা করে দিবে, তারপরে আবার চাইবে, আবার অ্যালাউটা করে দিবে, এরকম করে 2-3 বার অ্যালাউ চাইবে। অ্যালাউটা করে দেওয়ার পরে তোমার ফ্রন্ট ক্যামেরাটি খুলে যাবে এবং ফ্রন্ট ক্যামেরাটি খুলে যাওয়ার পরে তোমরা এখানে ব্যাক, এই যে ওপরে এই অপশানটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ব্যাক ক্যামেরাতে চলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটি ক্যামেরা করছি। তো এখান থেকে ক্যামেরাটি সম্পূর্ণভাবে ভালো বোঝা যাবে না, কারণ আমার কাছে কেউ নেই, এর জন্য আমি পুকুরের ধারে বসে আছি, তো ভালোভাবে সব ক্যামেরাটা বোঝা যাবে না। তো বন্ধুরা, তোমরা এখান থেকে ভিডিও শ্যুট করতেও পারো। এখানে যদি তোমরা যদি ক্লিক করো তো তোমাদের এখানে ভিডিও শ্যুটও হয়ে যাবে। এছাড়াও এখানে আরও এডিটিংয়ে অপশান, অনেক এডিটিং অপশান আছে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে এডিটিংগুলো করতে পারো। তো বন্ধুরা, তোমরা আরও নানা ধরনের ছবি, মিউজিক এবং টিকটক ভিডিও, রকম যদি ভিডিও করতে চাও সেটাও করতে পারবে। এখান থেকে জুমও করতে পারবে, অনেক অনেক বড় জুম করতে পারবে। বন্ধুরা, আমি এখানে একটি জুম করছি ছোট্ট করে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কীভাবে জুমটা হচ্ছে। এছাড়া এখানে DSLR চাইতে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটিতে তোমাদের ক্যামেরার যদি কোনো উন্নতি করে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও। আর পরবর্তী এরকম অ্যান্ড্রয়েডের টিপস এবং ট্রিক্স পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, ওই দূরের ছবি, কারণ এটা কুয়াশার জন্য দূরের ছবিগুলো ঘোলা ঘোলা লাগছে এবং